পাবনার রানীগ্রামে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে, এতে বন্ধ রয়েছে ওই রুটে রেল যোগাযোগ। সকালে পাবনার ঢালারচর থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল এই ট্রেনটি। রানীগ্রাম এলাকায় দুটি বগি লাইনচ্যুত হয়, তবে এতে হতাহতের খবর মেলেনি। পরে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী ট্রেন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। আগামী 3 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।